হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার আজকের ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ সব দেখবার অনুরোধ রইল আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য আগামী বারো তেরো ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএল দু হাজার বাইশের মেগা নিলাম মোট পাঁচশো নব্বই জন খেলোয়াড় থাকবে এই নিলামে আর ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের পছন্দ মতো খেলোয়াড় নির্বাচন করতে পারবে আর এই নিলামে অনেকেরই নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের ওপর দুইবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি কে কে আর বর্তমানে সাধারণত নিলামে বেশ কিছু বুদ্ধিদীপ্ত বাজার করে এবং এবারেও তাদের সেটাই করতে হবে তবে কে কে আর এর সবচেয়ে বড় চাহিদা হল একজন ভালো অধিনায়ক কিন্তু ঠিক কি উপায় নামবে কলকাতা এই নিয়ে এবারে বিশেষ বার্তা দিলেন নবনিযুক্ত বোলিং কোচ ভর তরুণ ভরো তরুণ জানিয়েছেন কি পরিকল্পনা নিয়ে টেবিলে বসবে কে কে আর এই নিয়ে ভর তরুণ বলেছেন আপনাকে এমন খেলোয়াড় নির্বাচন করতে হবে যারা বিভিন্ন ধরনের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে এমন কি অতিমারির আগেও যখন আপনি ঘরোয়া পরিস্থিতি দেখে বোলারদের নিতেন তখনও আপনাকে সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য যেতে হতো ভারতীয় দলের সাথে থাকায় আমি দেখ দেখছি আমাদের লক্ষ্য সবসময় থাকতো যে কোনো পরিস্থিতিতে সেরা হওয়ায় আর সেই লক্ষ্য পূরণের জন্য আমার মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ হল এমন বোলার থাকা দরকার নিজেদের সেরাটা দেবে যারা এবং যারা প্রতিটি পরিস্থিতিতে উইকেট নিতে পারবে আমরা ঠিক তাই করছি আর সেই কারণে আমরা সফল ছিলাম ফলে ভারতের কথা অনুযায়ী কে কে আর কেবল এক মরশুমের জন্য দল নির্বাচন করতে চাইছে না যা সম্ভাবনা এবারের আইপিএল কেবল এক রাজ্যেই হতে পারে ফলে সব রকম পরিস্থিতি জন্য সেরা স্কোয়াড নির্বাচনী লক্ষ্য কলকাতার তো এই ছিল আজকের কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটা ছোট্ট আপডেট আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ